শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী, তোমরা কেমন আছো? করোনার এই সংকটকালে পড়াশোনা থেকে একটু পিছিয়ে পড়েছো, তাই না? আর তোমাদের এই পিছিয়ে পড়া রোধ করতে আমরা অনলাইন পাঠদানের ব্যবস্থা করেছি। পাঠ উপস্থাপনায় আমি তনুশ্রীতে সহকারী শিক্ষক বিজ্ঞান। শিক্ষার্থী, আমরা ছবিতে কিছু খাদ্যের ধরন দেখতে পাচ্ছি। ছবিতে আমরা খাদ্যের ধরন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা খাবার খেয়ে জীবন ধারণ করি, খাবার থেকে পুষ্টি পাই। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, এই খাদ্যগুলো আছে। এই খাদ্যগুলো সংরক্ষণ করে, কিছু কিছু খাদ্য সংরক্ষণ করে আমাদের খেতে হয়। কেননা এই খাদ্যগুলো নির্দিষ্ট সময় সংরক্ষণ করে না রাখলে এক সময় দ্রুত পচন ধরে, পচে যায়। আর সেই পচা খাদ্যদ্রব্যগুলো যদি আমরা গ্রহণ করি, সেখান থেকে আমাদের শরীর খারাপ হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা খাদ্য সংরক্ষণের জন্য কৃত্রিম উপায়ে খাদ্য সংরক্ষণ করে থাকে। আমরা দেখতে পাচ্ছি, যার পরিপ্রেক্ষিতে এই কৃত্রিম ভাবে খাদ্য সংরক্ষণের জন্য আমরা যখন সেই খাদ্যগুলো গ্রহণ করি, আমরা তখন অসুস্থ হয়ে যাই। এত সব প্রশ্নের সমস্যার সমাধান দিতে পারে বা আমাদের প্রশ্নের আকাঙ্ক্ষা মেটাতে পারে আমাদের দশম শ্রেণীর বিজ্ঞান বই। আজকে আমরা রিভিশন ক্লাস করছি আমাদের অধ্যায় প্রথম, উন্নততর জীবনধারা। গত ক্লাসে আমরা প্রথম অংশ আলোচনা করেছি, আজকে আমরা এই অধ্যায়ে শেষাংশ আলোচনা করব। শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, প্রথমে এসো আমরা এই অধ্যায়ের শিক্ষণফল জেনে নিই, অর্থাৎ এই অধ্যায় পড়ে আমরা কি কি শিখতে পারবো তা জানি। প্রথমে আছে খাদ্যদ্রব্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ এই অধ্যায় পড়লে আমরা প্রথমে খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে কি কি রাসায়নিক পদার্থ ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে জানতে পারবো। আর এই রাসায়নিক পদার্থ খাবারে মেশানোর ফলে আমাদের শরীরে কি কি সমস্যা হয় বা প্রতিক্রিয়া কি কেমন ঘটে তা বুঝতে পারবো। তারপরে কয়েকটা হচ্ছে তামাক ও ড্রাগস সম্পর্কে বর্ণনা করতে পারবে, অর্থাৎ তামাক এবং ড্রাগস সম্পর্কে আমরা জানতে পারবো। তামাক ও ড্রাগস কি সেগুলো আমরা বুঝতে পারবো, সেগুলো কি আসলে আমাদের শরীরের জন্য উপকারী না ক্ষতিকর তা জানতে পারবো। তিন নম্বর পয়েন্টে আছে ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আমি আবারও বলছি, ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তামাক জাতীয় পদার্থ যখন আমরা ব্যবহার করি সেটা উপকারী দিক থেকে ক্ষতি হয়ে থাকে। আর এগুলো ব্যবহার করে আমরা যখন আমরা নিত্যদিনের অভ্যাস বা কোনো অভ্যাসগত কারণ হয়ে দাঁড়ায় তখন তাতে আমরা আসক্ত হই। আর এই আসক্তি হচ্ছে ড্রাগ আসক্তি। ড্রাগ আসক্তি অবশ্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তাই ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ সম্পর্কে এই অধ্যায়ে আমরা ব্যাখ্যা করতে পারব, তোমরা জানতে পারবে। এরপরে আছে এইডস সম্পর্কে জানতে পারবে, অর্থাৎ এইডস রোগ সম্পর্কে জানতে পারবে, কি কারণে এইডস রোগ হয় তা জানতে পারবে। সবশেষে আছে স্বাস্থ্য রক্ষায় শরীর চর্চা ও বিশ্রামের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতে পারবে। স্বাস্থ্য রক্ষায় শরীর চর্চা ও বিশ্রামের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী, আমি প্রথমে কিছু কথা বলিনি, আমরা যখন এই অধ্যায় আলোচনা করব প্রথমে আমাদের সামনে অবশ্যই বিজ্ঞান বই থাকবে। কি বললাম? আমাদের সামনে বিজ্ঞান বই থাকবে। শুধু বিজ্ঞান বই থাকলে কি চলবে? আজকের গুরুত্বপূর্ণ টপিক গুলো তো লিখে নিতে হবে, তাই না? সেক্ষেত্রে আমরা খাতাটাও সামনে রাখবো, সাথে কলম থাকবে। প্রিয় শিক্ষার্থী, এসো আজকে আমরা আলোচ্য বিষয় সমূহ জেনে নিই, অর্থাৎ আজকের আলোচনার বিষয় সমূহ আমি বলবো। তোমরা খাতা সামনে রেখেছো, আলোচ্য বিষয়গুলো একটু খাতায় তুলে নাও।
বাসায় যখন পড়াটা দেখবে আলোচ্য বিষয় অনুযায়ী পড়লে তোমাদের সুবিধা হবে। প্রথম পয়েন্টে আছে খাদ্যদ্রব্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া। আমি আবারও বলছি খাদ্যদ্রব্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া। এরপরে আছে তামাক ও ড্রাগস। এরপরে কি আছে? তামাক ও ড্রাগস। তারপরে আছে ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ। আমি কি বললাম? ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ। তারপরে পয়েন্ট এইডস রোগ। এইডস রোগ। সবশেষে স্বাস্থ্য রক্ষায় শরীর চর্চা ও বিশ্রাম। স্বাস্থ্য রক্ষায় শরীর চর্চা ও বিশ্রাম। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচ্য বিষয়গুলো খাতায় তুলে নিব। আলোচ্য বিষয়গুলো তোলা হয়ে গেলে আমরা আলোচনাতে চলে যাব। প্রথমে আসি খাদ্যদ্রব্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া। আমি এই কথা বলার পূর্বে তোমাদের কিছু কথা বলি। আমরা খাবারগুলো যখন খাই, সেই খাবারগুলো সবগুলোকে একসাথে খেয়ে নেওয়া সম্ভব না। খাবারগুলো খাবার পর কিছু অংশ সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করে থাকি। খাদ্য সংরক্ষণের জন্য ফ্রিজিং পদ্ধতি করি, শুকিয়ে কিছু পদার্থকে সংরক্ষণ করা হয়, কিছু রাসায়নিক পদার্থ যোগ করে সংরক্ষণ করা হয়। রাসায়নিক পদার্থের মধ্যে দুই ধরনের আছে। উপকারী কিছু রাসায়নিক পদার্থ আছে, যেমন ভিনেগার, দারুচিনি, এগুলো রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থগুলো আমাদের খাদ্যদ্রব্যকে সংরক্ষণকে করতে সাহায্য করে, কোন রকম ক্ষতিকর দিক ছাড়ায়। এরপরে চলে আসছি কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা দীর্ঘদিন খাদ্য সংরক্ষণের জন্য কৃত্রিম উপায় অবলম্বন করে থাকেন আর কৃত্রিম উপায়ে খাদ্যদ্রব্যগুলো সংরক্ষণ করে থাকেন। তার মধ্যে রয়েছে ফরমালিন। কি বললাম? ফরমালিন। বর্তমানে দুধ, ফল, মাছ এমনকি মাংসকে পচনের হাত থেকে রক্ষার জন্য ফরমালিন নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। আমরা ফরমালিনের প্রকৃত ব্যবহার যদি জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। আমরা যখন গবেষণাগারে বা ব্যবহারিক ক্ষেত্রে প্র্যাকটিক্যালে আমরা যখন কোনো নমুনা সংরক্ষণ করতে চাই, তখন সেক্ষেত্রে মূলত ফরমালিন ব্যবহার করা হয়। মৃত নমুনা শনাক্তকরণের জন্য ফরমালিন ব্যবহার হয়। ফরমালিন হলো ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ। ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলা হয় কি? ফরমালিন। কিন্তু এই ফরমালিনটা ব্যবহার করা হচ্ছে কোথায়? দুধ, ফল, মাছ, মাংসকে পচনের হাত থেকে রক্ষার জন্য। ফরমালিনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমি আগে বলেছি ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। এই যে ফরমালিন ব্যবহার হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আমাদের শরীরে কি কি সমস্যা হচ্ছে এবং কি কি ক্ষতি হচ্ছে আমরা জেনে নিই। এর দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে, অর্থাৎ ফরমালিন যুক্ত শাকসবজি, ফলমূল বা মাছ মাংস আমরা খাচ্ছি, প্রত্যেকদিন খাচ্ছি, খেতে 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 একসময় কি হচ্ছে, আমাদের শরীরে বদহজম, পাতলা পায়খানা, পেটের নানা পীড়া, শ্বাসকষ্ট, হাঁপানি, লিভার ও কিডনি নষ্ট হওয়ার সহ ক্যান্সারের মতো মরণব্যাধিও আমাদের হতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারছি আমরা ধীরে ধীরে কতটা ক্ষতির দিকে সম্মুখীন হচ্ছি? এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা চিত্রের মাধ্যমে বুঝে নিই। চিত্রে আমি কি দেখতে পাচ্ছি? লিভার বা যকৃৎ, বৃক্ক বা কিডনি, এটা হার্ট বা হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি বা বৃক্ক, লিভার বা যকৃৎ, এই অঙ্গপ্রত্যঙ্গগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। আমরা তো শুধু ফরমালিন জানলাম, আরো আছে ফরমালিন ছাড়াও আর অনেক পদার্থ আছে যেগুলো খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করে। কারা? অসাধু
হরমোন। প্রকৃতপক্ষে ইথিলিন হচ্ছে একটা হরমোন, এটা উদ্ভিদের দেহেই তৈরি হয়। ইথিলিনের কাজ হচ্ছে ফল পাকাতে সাহায্য করে, কিন্তু কৃত্রিম ভাবে ইথিলিন তৈরি হচ্ছে এখন। এই কৃত্রিম ভাবে তৈরিকৃত ইথিলিন গুলো এই ব্যবসায়ীরা কি করছে, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য প্রয়োগ করছে, খাদ্যদ্রব্যের প্রয়োগ করে সেগুলোকে সংরক্ষণ করছে বা দ্রুত পাকাচ্ছে। দ্রুত পাকালে, কাঁচা জিনিসকে দ্রুত পাকালে সেটা কি অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর হবে না? এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এগুলো কি, কার্বাইড, এটাও একটা রাসায়নিক পদার্থ। আমরা আম দেখতে পাচ্ছি, আমে এই রাসায়নিক পদার্থ ব্যবহার করে কাঁচা আমকে দ্রুত পাকিয়ে ফেলে। কি করছে, কাঁচা আমকে দ্রুত পাকিয়ে ফেলে। আমরা দেখি কি যা লেখা আছে, ফল পাকানোর জন্য কার্বাইড নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এটি এমন এক ধরনের যৌগ যা বাতাসের সংস্পর্শে এসে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে, যা পরবর্তীকালে অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়। আমি আবারও বলছি, কার্বাইডটা আমরা ব্যবহার, কার্বাইড ব্যবসায়ীরা যখন ব্যবহার করছে, কার্বাইড যৌগটা কতটা ক্ষতিকর একটা যৌগ। এই ক্ষতিকর যৌগটা বাতাসের সংস্পর্শে যখন আসছে, তখন অ্যাসিটিলিন গ্যাস তৈরি করছে। কি তৈরি করছে, অ্যাসিটিলিন গ্যাস তৈরি করছে। আর এই অ্যাসিটিলিন গ্যাস অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত পদার্থে পরিণত হচ্ছে। কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে কি হচ্ছে, কার্বাইড যৌগটা অ্যাসিটিলিন গ্যাস তৈরি করছে, তারপরে অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ তৈরি করছে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের টপিকে, তামাক ও ড্রাগস। শিক্ষার্থী, তামাক ও ড্রাগস সম্পর্কে আমরা এখন জানব। তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে তামাক পাওয়া যায়। শুকনো তামাক পাতা কুচি কুচি করে কেটে তাকে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট এবং পাতা মুড়িয়ে বিড়ি ও চুরুট বানানো হয়। আমরা এখন কিছু ছবিতে চলে যাব, কারণ প্রত্যক্ষ দর্শন আমাদের মস্তিষ্কে থাকে বেশি, তাই না? আমরা কতজন আর দেখেছি তামাক গাছ কি কাছে থেকে দেখা সম্ভব? সবার পক্ষে তো সম্ভব নয়, তাই আমরা তামাক গাছের কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরেছি। আমরা কি দেখতে পাচ্ছি তামাক গাছের ছবি? গুড, তামাক গাছের ছবি আমরা দেখলাম। এখানে তামাক পাতা উৎপাদন হচ্ছে। এই তামাক পাতাকে কি করছে, কাগজে মুড়িয়ে আমরা বলেছি ধূমপান হিসেবে বা পদার্থ হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা শরীরের জন্য ক্ষতিকর। এরপরে আসছে ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ। এই কথা বলার আগে আমরা কিছু কথা জেনে নিই, ড্রাগ আসক্তি কি? এই যে তামাক পাতা দিয়ে বিড়ি সিগারেট চুরুট এগুলো ব্যবহার হয় না, এগুলো তৈরি হয়। এই তৈরিকৃত জিনিসগুলো যখন মানুষ নেশা হিসেবে গ্রহণ করে, তখন তা হয় ড্রাগ। আর এইগুলো যখন নেশা, এই নেশাতে আসক্ত হয়ে পড়ে মানুষ, তখন তাকে বলা হচ্ছে কি, ড্রাগ আসক্তি। অর্থাৎ ড্রাগ এমন কিছু পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে বা তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে, তাই তো? ড্রাগকে আমরা সাধারণ ভাষায় কি বলি, মাদক বলি। এই ড্রাগ সাধারণত কেন আসে, ড্রাগের প্রতি আসক্তিটা মানুষের কেন আসে? একটা পরিবারে যখন পারিবারিক অশান্তি থাকে, পারিবারিক কলহ লেগে থাকে, তখন সেক্ষেত্রে কি হয়, পারিবারিক কলহ পারিবারিক অশান্তি শুধু কি তাই, তাই না? এছাড়া বন্ধু বান্ধবের সঙ্গ দোষ আছে, সঙ্গ দোষ থেকে হয় কৌতূহল বশত হয়। অনেকেরই কৌতূহল হতেই পারে যে আমার বন্ধু এটা ট্রাই করেছে, দেখি তো এটা কেমন লাগে। এই কৌতূহল বশত কারণ থেকেও মানুষ ড্রাগের প্রতি আসক্ত হতে পারে। হতাশা দুশ্চিন্তা এগুলো থেকে দূরে থাকার জন্য মানুষ ড্রাগ আসক্ত হতে পারে। তার ড্রাগ আসক্ত হয়ে গেলে এই ড্রাগ আসক্তিটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেটা আমরা এখন জেনে নিই। বিভিন্ন ধরনের সামাজিক ও সরকারি প্রচেষ্টা দ্বারা ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ করা যায়। তাহলে ড্রাগ আসক্তি কন্ট্রোল, প্রত্যেক ক্ষেত্রে কন্ট্রোলটা কিন্তু আছে, নিয়ন্ত্রণ প্রত্যেকটা জিনিসেরই করা যায়। সমস্যা থাকলে তার সমাধান নিশ্চয়ই আছে, তাই না? সেক্ষেত্রে আমরা ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণের দুইটা পন্থা দেখতে পাচ্ছি। প্রথমে আছে সামাজিক প্রচেষ্টা এবং দ্বিতীয় ক্ষেত্রে আছে সরকারি প্রচেষ্টা। আমি আবার বলছি, সামাজিক প্রচেষ্টা এবং সরকারি প্রচেষ্টা।
সামাজিক প্রচেষ্টা কি? মাদকাসক্ত ব্যক্তিকে খুঁজে বের করে তাকে পরামর্শ দিয়ে সামাজিক জীবনে ফিরিয়ে আনা যায়। প্রথমে আমাদের মাদকাসক্ত ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, তারপর তাকে কিছু পরামর্শ দিতে হবে, পরামর্শ দিয়ে সামাজিক জীবনে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তারপরে আছে সরকারি প্রচেষ্টা। মাদক সেবন বিক্রয় নিষিদ্ধ করে বিভিন্ন প্রচার মাধ্যম দ্বারা মানুষকে অবহিত করে আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিষাক্ত ছোবল থেকে মানুষ ও দেশকে বাঁচানো সম্ভব হবে। আমি কেমন গড়গড় করে বলে গেলাম, বুঝতে সমস্যা হচ্ছে? নিশ্চয়ই বুঝতে সমস্যা হচ্ছে, আমি এখন গল্প বলি। সরকারি প্রচেষ্টার ক্ষেত্রে কি করতে হবে? যেখানে মাদক সেবন বিক্রয় হয় সেই দোকানগুলোকে চিহ্নিত করতে হবে। তারপর বিভিন্ন প্রচার মাধ্যমে গিয়ে বা প্রচার মাধ্যম দ্বারা তাদেরকে অবহিত করতে হবে, যারা ড্রাগ নিচ্ছে বা নেশাতে আসক্ত আছে। এরপর আইন প্রয়োগ করে তাদের থেকে নির্দিষ্ট কতগুলো আইন প্রয়োগের মাধ্যমে মাদকাসক্তের বিষাক্ত ছোব থেকে দেশ তথা জাতিকে বাঁচানো সম্ভব হবে। এরপরে চলে আসছি এইডস রোগ। এইডস রোগে আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ফলে শরীরে নানা রোগের সংক্রমণ ঘটে, যেমন শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ, টিউমার ইত্যাদি। একসময় আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে। এখন বলি, আমাদের প্রত্যেকের শরীরে কিছু ইমিউনিটি সিস্টেম আছে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। প্রত্যেকেরই প্রাকৃতিকভাবে কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকে। শ্বেতকণিকাকে আমরা কি বলে থাকি? শ্বেতকণিকাকে দেহপ্রহরী বলা হয়। লিম্ফোসাইট এন্ড অ্যান্টিবডি তৈরির মাধ্যমে আমাদের শরীরে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেয়। এইডস রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে এই ইমিউনিটি সিস্টেম তথা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার পরিপ্রেক্ষিতে কি হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে খুব দ্রুত সে অন্য রোগে আক্রান্ত হতে পারে। এইডস রোগের কারণ কি? এইডস রোগের কারণ হচ্ছে ভাইরাস। একসময় এইডস রোগেরও কিন্তু প্রচন্ড এইডস রোগ মরণব্যাধি ছিল, মানুষ এখন সচেতন হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে এই মরণব্যাধি থেকে আমরা অনেকে মুক্ত হতে পেরেছি। নিশ্চয়ই করোনা ভাইরাস তো আমরা একদিন জয় করতে পারবো, করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারবো, তাই না? এটা আমরা এইডস রোগের ভাইরাস দেখতে পাচ্ছি। এই ভাইরাসকে এইচআইভি ভাইরাস বলা হয়। আমি আগেই বলেছি সমস্যা থাকলে তার সমাধান হবে। এই রোগের বিস্তার রোধ, অর্থাৎ এইডস রোগের বিস্তার রোধ করার জন্য আমাদের কি কি করতে হবে? রক্তদান বা গ্রহণ, অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ক এবং ড্রাগ ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে রোগ সংক্রমণের ঝুঁকি সম্বন্ধে অবহিত করে রোগের বিস্তার কমানো যায়। অর্থাৎ আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করলে, তাদেরকে যদি সচেতন করি, তাহলে এই রোগের বিস্তার রোধ করা যায়। চিত্রের মাধ্যমে আমি বোঝাতে পেরেছি তোমাদের। সবশেষে আছে স্বাস্থ্য রক্ষায় শরীর চর্চা ও বিশ্রাম। আমরা ননস্টপ কাজ করতে পারবো না, তাই না? সারা সময় কি আমরা দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবো? প্রত্যেকেরই কিছু বিশ্রামের প্রয়োজন আছে। স্বাস্থ্য রক্ষায় শরীর চর্চা ও বিশ্রামের গুরুত্ব, শুধু বিশ্রাম নিলে চলবে, তার পাশাপাশি শরীরকে অঙ্গ সঞ্চালনও করতে হবে, শরীর চর্চাও করতে হবে। প্রথমেই বলি শরীর চর্চা। শরীরকে সুস্থ রাখার জন্য সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করা প্রয়োজন। তাই সুস্থ স্নায়ুতন্ত্র গড়তে হলে নিয়মিত অঙ্গ চালনার সাহায্যে উপযুক্ত ও পরিমিত শরীর চর্চার প্রয়োজন আছে। অর্থাৎ আমরা সুস্থভাবে বাঁচতে হলে সুষম খাদ্য তো গ্রহণ করবোই, সুষম খাদ্য গ্রহণ করার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা করবো, কারণ সুস্থ স্নায়ুতন্ত্র গড়তে হলে আমাদের অঙ্গ সঞ্চালনের পাশাপাশি উপযুক্ত ও পরিমিত শরীর চর্চা লাগবে। চিত্রে আমরা কিছু শরীর চর্চা করার দৃশ্য দেখতে পাচ্ছি। যোগাসন বা ইয়োগা, প্রত্যেক ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেক আসন অনুশীলনের পরে শবাসন করতে হয়, অর্থাৎ শবাসন মানে কি? শুয়ে বিশ্রাম করা। আমি এখন বিশ্রামের কথা বলছি। অত্যাধিক পরিশ্রমের ফলে মানুষ ক্লান্ত হয়ে পড়ে এবং মাংস পেশিগুলো অবশ্যই আসে। তখন সারা শরীরকে কিছুক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় রেখে আরাম করাকে বিশ্রাম বলে। আমরা কি জ্ঞানমূলক প্রশ্নের জন্য একটা কোশ্চেন পেয়ে গেছি না, বিশ্রাম কি বা বিশ্রাম বলতে কি বুঝো? পারবো? ঘুমকে কেন শ্রেষ্ঠ বিশ্রাম বলা হয়? দেখো সুন্দরভাবে অনুধাবন প্রশ্ন একটা তৈরি করা যাবে, যাবে না? বাহ, বেশ
সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, নিরাপদে থাকো।